নেগেটিভ কমেন্ট দেওয়ার জন্য অনেকেই থাকবে, কিন্তু নিজের যে চেষ্টা নিজের যে ইচ্ছা ওটা কেউ তোমাকে বলে দিবে না। আমার রাস্তা আমি ফোকাস জানি, আমাকে ওখানে যেতে হবে, ঠিক আছে? ফোকাস যেতেই হোক আমাকে কষ্ট করে যেতে হবে, কেউ না থাক আমি জানি যে আমাকে যেতে হবে। জঙ্গিয়া না খুল যায় মুতের বোতল নিয়ে, মুতের বোতল নিয়ে সো আবারও একটা আনাদার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আচ্ছা হলো সানডে 26th February 2023, আর আমি হলাম তোমাদের পঙ্কজ ওরফে রেডলাইন্স বাইকার। সো আজকে হলো একটা ইউটিউব কমিউনিটি থেকে একটা মিট আপ রেখেছে, আর সেই মিট আপেই আজকে জয়েন করতে চলেছি। একটা মিট আপ করে একটা মিটিং হয়তো করবে সেখানে, আর অনেক দিন থেকে এই গ্রুপটাতে মানে ইউটিউব কমিউনিটি থেকে অনেকজনই আছে এই কমিউনিটি গ্রুপে, সব ইউটিউবার মেম্বার। শিলিগুড়ি সূর্যসেন পার্ক, ওই পার্কের সামনে আজকে মিট আপটা হবে। আর আমাদের কথা ছিল তিনটার মধ্যে মিট আপটা করার, কারণ অনেকেই আজকে সানডে একটু বিজিও থাকে, তাই আমি তিনটার দিকে না গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, কারণ বাড়িতেও কাজ ছিল একটু, আজকে কোথাও যেতে পারিনি, আজকে কোনো রাইড রিলেটেড কোনো ব্লগ হয় করতে পারিনি, তাই আজকের এই স্পেশাল একটা ব্লগ। এই দেখতে পাচ্ছি এটা হলো শিলিগুড়ি কলেজ, আজকে সানডে তাই শিলিগুড়িটা একটু শুনছেন, দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া একটু কম আছে। এটা কলেজ পড়া রোড, কারণ এই কলেজ পড়া রোডে প্রচণ্ড ভিড় হয় এমনি টাইমে, কিন্তু আজকে ভিড়টা নেই সানডে, তাই গাড়ি ঘোড়া একটু কম আছে। শিলিগুড়িতে এরকম ফাঁকা ফাঁকা রাস্তা ভালো লাগে। হ্যাঁ ভাই, এমনি আলাদা টাইমে এ রাস্তাতে ম্যাক্সিমাম ধরো জায়গায় জায়গায় 5 মিনিট করে দাঁড়াতে হয়, এতটা জ্যাম থাকে। আজকের জ্যামটা লাগেনি কারণ বড় গাড়িগুলো চলছে না আজকে, যেমন ধরে না স্কুল বাস চলছে না, কোনো বড় গাড়ি চলছেই না, দেখো সব বাইক টোটো এগুলোই চলছে, তার জন্যই আর কি ভিড়টা আজকে একটু কম আছে। ফাইনালি আমরা সূর্যসেন পার্কের সামনে চলে এসেছি গাইস। সোয়া তিনটা অলরেডি বেজে গেছে, এখনও কেউ আসেনি, তাই আমরা একটু পার্কের আশেপাশে একটু ঘুরে নিচ্ছি, কারণ অনেকদিন পর এই পাশটাতে আসা হলো, অনেকটা দিন পর, মানে এর আগে ধরতে হলে ধরে নাও 1-1.5 বছর আগে এসেছি, কিন্তু এই পাশে কাজ হয় না আর এদিকে আসাও হয় না, সময় নেই ওরকম আসার, তাই অনেকদিন পরে আশেপাশে এসেছি। এই যে মহানন্দা ব্রিজ আছে, শিলিগুড়ি মহানন্দা ব্রিজ, আর কারো বাইকের পিছনে মানে খুব কম বসি আমি, এইভাবে বসার মানে সৌভাগ্য হয় না, আজকে বন্ধুর বাইকের পিছনে বসেছি আমার, মানে কত বড় সৌভাগ্য আমার। সত্যি বলতে আমি সময়ই পাই না যে কারো বাইকের পিছনে বসে ঘুরবো, কিন্তু আজকে এত বড় একটা মানে এত বড় একটা ইউটিউবারের পিছনে বসার একটা সৌভাগ্যই আলাদা। এই দেখো আমাদের মহানন্দা ব্রিজ পেছন সাইড, আর দেখো লুক, দেখো আজকে লুক দিয়ে এসেছি, মানে আজকে কি হতে চলেছে দেখো। চলো বন্ধুরা রেডি তো, চলো চলো আলি চলে যাবো, চলো মজা হবে এখন। তো এখন বাসে হবে 4টা, মানে 3টার দিকে এসেছি, 1 ঘন্টা অলরেডি লেট সবার, মানে যা হয় বাঙালিদের, মানে 3টা বলতে চাল, আমি টাইমিংয়ের পুরো টাইমিং মেনটেন করতে খুব পছন্দ করি আগে থেকে তোমরা জানো, আর টাইমিংটা মেনটেন করতে গিয়ে আমি 3টার দিকে এসে পড়েছি, আর বন্ধু এসেছে এই বন্ধু এসেছে 3:30, মানে ও আধা ঘন্টা লেট, মানে সবার প্রথমে আমি এসেছি, এখন 4টা বাজে আর বাকিরা এসে পড়েছে অলরেডি 4টা। বন্ধু তাহলে আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি, ওরা কি কি মনে হচ্ছে ওরা আসছে? আসে, একজন তো ফোন করলো, আমরা 2 ইউটিউবার মানে জয়েন্ট হয়ে গেছি,
এখনো আরেকজন আছে বন্ধু, মানে তিন বন্ধু আছি এখন, আরো কয়েকজন আসছে দেখা যাক, আরো কয়েকজন মানে বলতে কতজন ঢুকছে এখানে দেখা যাক, চল না যাই। দেখো পার্কটা, এই পার্কটা বিশাল বড়, বিশাল বলতে বিশাল। তো ইয়াহ পর এক মেরা দোস্ত হে রেড লাইন্স বাইকার ও মোটো ব্লগার হে, ঠিক আছে, মেরে সাথে এক ভাই আয়া হে, ওরা দেখেছো ওরা দেখ। পার্কটা শিলিগুড়ি সূর্যসেন পার্ক, মানে আমি দুই বছর আগে এসেছিলাম কিন্তু ওরকম ব্লগ করিনি, কিন্তু পার্কটা বলতে পারো বিশাল বড়, বিশাল মানে কোনো অকেশন বলো, কোনো প্রোগ্রাম হলে পরে এই পার্কটা খুবই ভালো, মানে অর্গানাইজ করার জন্য খুব ভালো, খুব সুন্দর। আর আগে থেকে অনেক বেটার বানিয়েছে বাচ্চাদের খেলার জন্য বা অনেক বড়ো পার্ক, বড়োদের জন্য সময় কাটানোর জন্য বেস্ট একটি পার্ক। আর এখানেই সবাই মিট আপটা করার জন্য এখানেই আসবে। স্টার্টিং পুরা পুরা নাই হাম লোক দেখা পুরা সিলি বাহার হোক সিলিগুড়ি সে বাহার কা সিলিগুড়ি সে কইলে তোমার কথা ফির হাম লোক কা শুরু হুয়া মানে বিকাই টিকারি হয়ে ওরকম টাইপেরই আমি ধরতে গেলাম। তারপরে গরজ করে প্র্যাঙ্ক নিয়ে যারা ব্লগ করে তাদের, তারা আসছে। আর কথা হচ্ছে মনিটাইজেশনের পর কার পেমেন্ট ঢুকেছে, কার পেমেন্ট নিয়ে কথা হচ্ছে, যার পেমেন্ট নিয়ে কথা হচ্ছে সে আজকে পাঠি দিবে সেটা দিয়ে। এইখানে আমাদের এই গ্রুপের মধ্যে ইউটিউবে যে গ্রুপটা আছে এটাতে দুজনের অলরেডি টাকা ঢুকে গেছে, সেই টাকা ঢুকা নিয়ে আজকে পাঠি দেওয়া নিয়ে কথা হচ্ছে। আমাদের মুদকে আয়া হয়েছে আলু, আমাদের মুদকে আয়া হয়েছে আলু, আমি মজা আয়েগা না ভিড়ো এখানেও শুট চলছে, মানে একটা প্র্যাঙ্ক চলছে, সেটা হলো যে টয়লেট করে সেই বোতলের মধ্যে সেটি ঢুকিয়ে দিয়ে সেটিকে নিয়ে প্র্যাঙ্ক চলছে। কোন এই লোক, कहां से आते हैं? এখানে গোপন একটি কথা চলছে, মিটিং চলছে, শিলিগুড়ি থেকে অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আস্তে আস্তে একটু একটু ধীরে ধীরে নিজের চেষ্টা একটু একটু করে নিজের ইউটিউব কমিউনিটিকে বড় করছে। আপনার মে হু নর্থ বেঙ্গল শিলিগুড়ি সে পঙ্কজ অফ রেড লাইন্স বাইকার বেঙ্গলি মোটো ব্লগার। চলো আপনার নাম, আপনার নাম, হ্যাঁ আপনার নাম পঙ্কজ রায়, ও পঙ্কজ রায়, আর ইউটিউব কা চ্যানেল কা নাম হ্যায় রেড লাইন্স বাইকার। চলো মে দে দুঙ্গা অফার, ঠিক হ্যায়, নর্থ বেঙ্গল কা বহুত জায়গা মে যাতা হুঁ, সিক্রেট জায়গা মে যাকে ইসকে বাদ মে ভিডিও করতা হুঁ, আচ্ছা চলো মানে এ কদিন হয়েছে বিয়ে করেছে, বিয়ে করার বন্ধুটাকে একদম চেঞ্জ, মানে দু ঘন্টা লেট ভাবা যায়, এটা কি মানা যায়? একদম না, আরেকটা কথা তোমাদের যে কথা বলছিলাম না যে পার্টির কথা, এই যে এই বন্ধু আজকে দিবে পার্টিটা, তারপরে সব আয়োজন করেছে ও, কারণ ওরই ঢুকেছে ইউটিউব থেকে আজকে আমরা, বাট ডিলটা প্রে করবে দাদা, সম্ভব না কারণ আমরা ঢোকেনি এখনো। আরে মার্কেটে ইসে করতে পারিস, ছেড়া দাম করতে পারবে ওটা করতে পারিস না, আর কই বাদ নেই তোমার যে প্যান্ট খুলতে না সঙ্গে গলতি জঙ্গিয়া না খুল যায়, প্যান্ট খুলতে না সঙ্গে গলতি জঙ্গিয়া না খুল যায়। আমি তো বিরিয়ানি নিয়ে আয়া তো ভাই, বিরিয়ানি কাহা দিয়া ভাই, বিরিয়ানি আরে 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 বিরিয়ানি আর বিষ্ণু অর্ডার দিয়া আর প্রেম অ্যাডমিন হ্যাঁ না এক ক্লিক সব তো এডিম বানা দেঙ্গে সব পার্টি দেঙ্গে আমরা জরুরত নেই হ্যায় ভাই, এক ক্লিক সব কো বানা দেঙ্গে হম কো লাট জায়েঙ্গে ভাই, অ্যাডমিন তুম দেনো হ্যায় আর ইসকা হ্যায় পেমেন্ট ঘুসা হ্যায় বাস এ পার্টি দেগা বাস, হম চাবে এ পার্টি দে আচ্ছা ভাই গা আমার কাছে কি হ্যায় না ভাই, মানে ইউটিউব থেকে যা টাকা ঢোকে না সে কিপটা হয় আজকে বোঝা গেল ভাই।
ফেসবুক থেকেও টাকা ঢুকেছে, ইউটিউব থেকেও টাকা, মানে দুই দিক থেকে, মানে এক দিক দিয়ে মানে দুই দিক থেকে টাকা কামাচ্ছে, ভাবা যায়? আর দেখুন আর ফেসবুকে রে সাবস্ক্রাইব হয়ে যায়, মানে এত সুন্দর ফেস দেখো, গোলগাপ্পা ফেস, এই ফেস দেখি মনে হয় তোমারটা কি কোন নাকি? হ্যাঁ আমার না যে লজ্জা লাগে না বেস্ট মনে হলো, তাই এখানে আসা। আমাদের মানে ইউটিউব ফ্যামিলির যে মানে যে ইউটিউবার যে কমিউনিটি আছে, কমিউনিটি নিয়ে সবাই মিলে আমরা একটা ডিসকাস করবো, ডিসকাসের জন্যই আর কি আজকে মিটিংটা। যে সবাই আলাদা আলাদা ক্যাটাগরির এখানে ইউটিউবার, কেউ ধরে নাও প্র্যাঙ্ক করে, কেউ হচ্ছে মোটো ব্লগ করে যেরকম আমি মোটো ব্লগ করি, বাস সেরকমই ধরে নাও। তাই আমরা এই মিটিংটা করবো, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এক্সপ্লেন করি, এই হচ্ছে আমাদের রেড লাইন্স বাইকার দাদা, আজকে আসছে ব্লগিং করতে। আমাদের সব ছোট ছোট সব ইউটিউবার আসছে একটা মিট আপ করতে। নামটা বলো একটু। ও মাই গড, অবশ্যই मैंने प्रैंक किया। रियली? ओ सो फनी। सो गाइस वेलकम टू आवर YTC कम्युनिटी ग्रुप। ठीक है, तो एक्चुअली हम लोग यहाँ पर मीटअप करने के लिए इसलिए बुलाया क्योंकि बोलो ना उसके बाद लड़का फंस गया, लड़का फंस गया, कुछ नहीं होता, ये प्रैंक हो रहा है। বহুত তেজ হো রহা হ্যাঁ, বহুত তেজ হো রহা সালো। আমাদের এখানে মেন যে আমাদের YT কমিউনিটি গ্রুপটা আছে ইউটিউবের, এখানে মেন অ্যাডমিন হচ্ছে আমাদের করণ ভাই। আপনি আছেন? রাজেশ টন্ডা। আমি আছি ব্যাকার। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি কি যে আমাদের শিলিগুড়ির মধ্যে একটা বড় সড়ো কমিউনিটি গড়ে উঠুক, এটাই আমি চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি দেখো আমাদের শিলিগুড়ির বাইরে যাও, কলকাতা যাও, দিল্লি, মুম্বাই, আদার্স যে সিটিগুলো থাকে সেখানে কী হয়, ওখানে কিন্তু অনেক ইউটিউবার আছে, ওরা কিন্তু একসাথে অনেক কিছু করছে, মানে একসাথে গ্রুপ মিলে ওদের চ্যানেলগুলো গ্রো করছে। তো আমরা চাচ্ছি কি যে আমরা সবাই মিলে একসাথে আমাদের চ্যানেলগুলোকে গ্রো করতে মানে সাহায্য করবো সবাইকে, মানে একে অপরের সাথে হাতে হাত রেখে আমরা দাঁড়াবো। ঠিক আছে, সে বাংলা হোক আর হিন্দি হোক, আমরা কিন্তু কাজের ফাঁকেও আমরা ওয়াশ টাইম কিন্তু বাড়াতে পারি। কাজটা আমরা করছি, ভিডিওটা এখানে চালু থাক, ওয়াশ টাইমটা হোক যাতে আমাদের ভিডিওটা যায়, আগে যায়। আমি একটা কথা বলি, আমি এই জিনিসটা খেয়াল করলাম যে আমাদের যে মানে ভাবনা ওটা আমাদের কিন্তু বাংলাতে, মানে আমি বাংলাতে কথা বলি, বাংলাতেই আসবে কিন্তু ওই জিনিসটা, আমাদের হিন্দি তো যতই চেষ্টা করি আমাদের কিন্তু খুলে আমরা আসতে আর পারবো না ওটা। হ্যাঁ বাংলা ছোট থেকে, হ্যাঁ মেরা বলনা হ্যাঁ জিসকা জো ল্যাঙ্গুয়েজ হ্যাঁ উস ল্যাঙ্গুয়েজ মে ইন্ট্রো করো, আর ইন্ট্রো হর ভিডিও মে দো। ইন্ট্রো দেনে সে ক্যা হতা না কি আদমি কো লাগতা হ্যা কন্টিনিউ, জব ভিডিও দেখেগা না এক আদমি তো ও সোচেগা কি সাবস্ক্রাইব ইতনা জব হম দেখতা হ্যা তো সাবস্ক্রাইব ক্যু নাহি করতা, পয়সা থোড়ি যা রহা মেরা সাবস্ক্রাইব করনে মে। তো ইয়ে হমকো বলনা পড়েগা, বার বার বলনা পড়েগা কি ভাই হ্যা মেরা ভাই, সমঝ কে করো। হ্যাঁ ফানি টাইম মে বোলেঙ্গে উসকো লাগেগা, কাইসে ভি টাইম, মতলব জিসকা জো কোয়ালিটি হ্যা বোলনে কা, জরুরি নাহি কিসি কো কপি নাহি করনা হ্যা। মেরা জো ট্যালেন্ট হ্যা উস হিসাব সে বোলেগা, তোমারা জো ট্যালেন্ট হ্যা উস হিসাব সে বোলো, ইসসে ক্যা হোগা জো দেখনে, আজকাল জমানা ফাস্ট হো গিয়া ঠিক হ্যা না, দেখনে ওয়ালা আদমি সমঝ জাতা হ্যা কি বনা কে বোল রহা হ্যা, ইয়াসকা রিয়েল মতলব অন্দর কা রিয়েল হ্যা ইসকা। তো জো রিয়েল হোতা না উসকো আদমি পসন্দ করতা হ্যা, জো কিসি কা কপি করতা উসকো পসন্দ নাহি করতা। তো ইস চিজ কো মতলব জ্যাদাতর ধ্যান দেনে কা, আগর ইস চিজ কো হাম লোগ ফোকাস করেগা না তো এক টাইম মে জরুর আগে বড়েগা। এক বাত বতা রহা হ্যা, জেসা ভি হাম লোগ ইয়াহ পে সব ইউটিউবার হাম লোগ ঠিক হ্যা না, ইউটিউব মে ভিডিও বানা রহা হ্যা তো হাম লোগ নর্মাল আদমি হ্যা না, হাম লোগ এক ইউটিউব মে হাম লোগ এড হুয়া হ্যা বোল কে হাম লোগ আজ বৈঠা হ্যা ইয়াহ পে ঠিক হ্যা। তো ইসকো ওয়েসা মত সোচো, নর্মাল সোচো ঠিক হ্যা, আর জো মন মে ভি আ রহা হ্যা না, আগর তুমকো বোলনে ভি নাহি আ রহা ফির ভি বোল, ইয়াহ পে ডরনে কা নাহি, ইয়াহ পে ডর কো মিটানে কা, এই তো ডর কো হটা দেনে কা। একটা কথা, আজকে আমার 3 বছর হতে চললো আমি ইউটিউব করছি, ঠিক আছে, আমার আমার সাথে কন্টিনিউ ধরে নাও 20 জনের মতো আমার সাথে ছিল ইউটিউব যে যে করতো, ঠিক আছে, আমি মোটো ব্লগার ঠিক আছে, বেঙ্গলি মোটো ব্লগার, প্রথমে আমি হিন্দিতে শুরু করেছিলাম, হিন্দিতে আমার ওরকমভাবে নিজের কথাবার্তা আমি ওইভাবে এক্সপ্রেস করতে পারছিলাম না,
মানে হচ্ছিল না আমার যেটা আমি বাংলাতে বুঝাতে পারবো মানে এক্সপ্রেস করতে পারবো সেটা আমি হিন্দিতে পাচ্ছিলাম না আমি দেন ছ মাসের মতন পরে আমি বাংলাতে আবার ট্রান্সফার হয়ে গেলাম যে না বাংলাতেই আমার আসবে ওইটা ভাবনাটাকে আমি ফুটিয়ে তুলতে পারি মানুষের কাছে হ্যাঁ সরি দেন এক এক করে আমার যে 20 জন সাবস্ক্রাইবার মানে 20 জন যে মেম্বার ছিল তারা সরে গেল আর তারা কি করলো তার পাশাপাশি অনেক নেগেটিভ কমেন্ট ভাই এগুলো কেন করিস অনেক নেগেটিভ আমি জীবনে পেয়েছি অনেক কিছু পেয়েছি করার পরে পরে কিন্তু আমি হাল ছেড়ে নিই প্রত্যেক সপ্তাহে ট্রাই করছি যা যা নেগেটিভ কমেন্ট দেওয়ার হোক দেখ আমার রাস্তা আমি ফোকাস জানি আমাকে ওখানে যেতে হবে ঠিক আছে ফোকাস যেতেই হোক আমাকে কষ্ট করে যেতে হবে কেউ না থাক আমি জানি যে আমাকে যেতে হবে ওইভাবে আমি ফোকাস থেকে আজকে 3 বছর পর আমার মনিটাইজেশন অন হলো ঠিক আছে আর মানে 3 বছর পর কারণ কেউ পাশে ছিল না আমি একা আমি কেউ না থাকলেও আমি আগাবো আজকে মনিটাইজেশন অন হলো আমি এটুকু জানি যে আমার 100K আজকে না হলো আমি 10 বছর পরে হলো আমি আমি সাবস্ক্রাইব ওইটা 10K আমি হয়ে ছাড়ব এটুকু আমি ফোকাস নিয়ে আগাচ্ছি হবে তো হবে ভাই হবে ঠিক আছে ওইটা নিয়ে নেগেটিভ কমেন্ট অনেক আসবে লাইফে নেগেটিভ কমেন্ট দেওয়ার জন্য অনেকে থাকবে কিন্তু নিজের যে চেষ্টা নিজের যে ইচ্ছা ওটা কেউ তোমাকে বলে দিবে না যখন হবে না তখন যখন সাকসেসটা পাবে তখন সবাই দেখে ভাই ভাই কি করছিস লাইফে তোকে তো আমি অনেক সাপোর্ট করতাম কিন্তু তারাই নেগেটিভ তোমাকে দিবে ঠিক আছে এজন্য নেগেটিভ কমেন্টটাকে তুমি পজিটিভ ভাবে নিবে দেখো লাইফে তোমাকে আর কেউ আটকাতে পারবে না এটা আমি তোমাকে বলবো সো বন্ধুরা আজকের ব্লগটা আশা করি যে কোনো মোটর ব্লগ হিসেবে করিনি কোনো বাইকিং না একদম ছোট বড় সমস্ত ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সমস্ত ছোট বড় মানে ট্যাং ভিডিও করে মোটর ব্লগ আছে সবার সাথে মিট আপ করে একটা আড্ডা হলো তোমাদের ভালো লাগলো আশা করি আজ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দাও আর আশা করি খুব তাড়াতাড়ি আমার একটা নেক্সট ব্লগ হতে চলেছে রাইড রিলেটেড তোমরা পাশে থাকো আর ভালো থাকো সুস্থ থাকো বিসেফ টেক কেয়ার টিল দেন বাই বাই